শিক্ষার্থীদের তুলে নিয়ে নিরাপত্তা হেফাজতের নামে আটকে রাখার আইনি কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এটি সংবিধানের 33 অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংস্থাটি। সোমবার এক বিবৃতিতে টিআইবি বলে, আন্দোলন দমন করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রাণহানি, বাজবিচারহীন মামলা এবং ধরপাকড়ের মতো অধিকার লঙ্ঘনের বিষয়ে বৈধতা দিতে সরকার, ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর অসত্য বয়ানের ধারাবাহিকতায় গোয়েন্দা শাখার মিথ্যাচার্যে আত্মঘাতী, গণবিরোধী ও নির্মম নাটকীয়তাপূর্ণ তা উপলব্ধি করতে আহ্বান জানাচ্ছি। এতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় 2000 মামলায় 2,13,000-এর বেশি আসামি করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গণগ্রেফতার অভিযান চলছে। সংঘর্ষ বা সহিংসতার সঙ্গে দূরতম সম্পর্ক না থাকা সাধারণ মানুষকে হেনস্থাসহ গণগ্রেফতার ও মামলা দায়েরের ঘটনা সংবিধান পরিপন্থী উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সহিংসতায় যুক্তদের খুঁজে বের করতে বিভিন্ন এলাকায় গ্রেফতার অভিযানে শুধুমাত্র সহিংসতায় জড়িতদের জবাবদিহির কথা থাকলেও গণমাধ্যম সূত্রে জানতে পারছি, শিক্ষার্থী, পেশাজীবী সহ সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। সহিংসতার বাইরে থাকা সাধারণ মানুষ, এমনকি 13-17 বছর পর্যন্ত বয়সের কিশোরকেও হাতকড়া পরিয়ে আদালতে তোলার ঘটনা ঘটেছে, যা সংবিধানে দেওয়া নাগরিকের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল।